আসসালামু আলাইকুম এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চডাঙ্গায় দু গ্রুপের মধ্যেও সংঘর্ষে বিএনপি নেতা নিহত চডাঙ্গা দামরহুদা উপজেলা নাটুদ ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে সুলতান ৪৫ নামে ওয়ার্ড বিএনপির এক নেতা নিহত হয়েছেন এই ঘটনায় দায়েরকৃত মামলার এজেহার নামীয় আসামি সোরাফাট নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর জানাব আশুলিয়ায় গুলিবিদ্ধ ছেচল্লিশ লাশ পুরানোর মাস্টার মাইন্ড পুলিশ কর্মকর্তা সায়েদ গ্রেপ্তার আশুলিয়ায় জনতার আন্দোলনে ছেচল্লিশ জনকে গুলি করে হত্যার পর লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার মাস্টারমাইন্ড আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এম সায়েদকে গ্রেপ্তার করা হয়েছে আজ কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবারে জানাব এবার শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও তিরিশ জনকে আসামি করে গুমের মামলা দায়ের করা হয়েছে জানাব দীর্ঘমেয়াদী সংকটের সংখ্যা সাত কলেজের আন্দোলন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি শিক্ষার মান বৃদ্ধির কথা বলে দু সালে বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত করা হয় রাজধানীর সরকারি ষাটটি কলেজকে এগুলো হল ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ সোরয়ার্দি কলেজ কবি নজরুল ইসলাম কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মিরপুর সরকারি বাংলা কলেজ সরকারি তিতুমির কলেজ কিন্তু অধিভুক্ত হওয়ার পর থেকেই পরীক্ষা কিলাস বিভিন্ন লেখাপড়ার বিষয় নিয়ে সমস্যায় পড়েন সাধারণ শিক্ষার্থীরা এবার তারা আন্দোলনে নেমেছেন তারা স্বতন্ত্রভাবে তাদের বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার জন্য এদিকে গণ আহতদের চিকিৎসায় থাইল্যান্ডের চিকিৎসক দল বাংলাদেশে ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসায় এগিয়ে এসেছে থাইল্যান্ডের একটি চিকিৎসা দল আর সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের চিকিৎসাধীন রোগীদের পরামর্শ সেবা দেয় এই বিদেশি চিকিৎসক দল এবং সর্বশেষ জানাব উপযুক্ত যুদ্ধবিরতি ছাড়া কিছুই মানবে না হিজবুল্লাহ হিজবুল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি যুদ্ধবিরতির প্রস্তাব না পেলে ইসরায়েলের সঙ্গে লড়াই চালে যাওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের প্রতিরোধ দল নতুন প্রধান নাইম কাসেম তিনি হিজবুল্লাহ নেতা হওয়ার পর প্রথম ভাষণে বুধবার তিরিশে অক্টোবর এই কথা বলেছেন খবর আল জাজিরা তিনি বলেছেন দখলদার ইসরায়েলকে আগে যুদ্ধবিরতির চুক্তিতে সই করে তারপর উপযুক্ত প্রমাণ দিতে হবে এরপরই কেবল ইসরায়েলে হামলা বন্ধ হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চাডাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত চাডাঙ্গা দামুরহদা উপজেলায় নাটুদ ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের অক্ষয়ী সংঘর্ষে সুলতান ৪৫ নামে ওয়ার্ড বিএনপির এক নেতা নিহত হয়েছেন এ ঘটনায় দায়েরকৃত মামলার এজহার নামে আসামি সোরাভাট নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার তিরিশ অক্টোবর রাত নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির নেতা মারা যান নিহত সুলতান নটুদ ইউনিয়নের খলিশাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে এবং এক নম্বর ওয়ার্ড গোসিয়ারপাড়া খলিশাপাড়া বিএনপির সম্পাদকের দায়িত্ব পালন করতেন মামলার এসআস সূত্র থেকে জানা যায় গত তেইশ অক্টোবর দামরহুদা উপজেলার নাটুদ ইউনিয়নের খলিশাপাড়া ও গোসিয়ারপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে উভয় গ্রুপের পাঁচ থেকে ছয় জন রক্তাক্ত ও জখম হয় এদের মধ্যে সুলতান গুরুত্ব আহত হয় তাকে দ্রুত চোয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে রেফার করেন এ ঘটনায় গত পাঁচ দিন পর আঠাশে অক্টোবর সুলতানের ছেলে পলাশ বাদী হয়ে দামুরহুদ্দা মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন মামলার আসামিরা হলেন জগন্নাথপুর গ্রামের আরিফুল ইসলাম আরিফ আটত্রিশ শাহাবুদ্দিন পঁয়তাল্লিশ সোরাবুদ্দিন পঞ্চান্ন মশিউর রহমান বাইশ এবং একই এলাকার ইজারুল ইসলাম আবু সাইদ তেইশ আশুলিয়া গুলিবিদ্ধ ছেচল্লিশ লাশ পোড়ানোর মাস্টারমাইন্ড সাইদ গ্রেপ্তার ছাত্র ছাত্রজনতার আন্দোলনে ছেচল্লিশ জনকে গুলি করে হত্যার পর লাশ গুনে গুনে ভেনে তোলা এবং আগুনে পুড়ে দেওয়ার ঘটনার মাস্টারমাইন্ড আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এফ এ গ্রেপ্তার করা হয়েছে গতকাল বুধবার তিরিশ অক্টোবর রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বর্তমানে সায়েদকে সাবাগ থানার রাখা হয়েছে বৃহস্পতিবার একত্রিশে অক্টোবর তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হবে গ্রেপ্তার আতঙ্কে এতদিন গাঢাকা দিয়েছিলেন পুলিশের এই কর্মকর্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন তিনি আসলিয়া এই ঘটনায় নিজের দায় বিভিন্ন কৌশল ও সলনার আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি তার খোদ পুলিশের একটি সূত্র জানায় নিজেকে আড়াল করতে নানা কৌশল খাটিয়েও শেষ রক্ষা না হয় যে কোনো মুহূর্তে অবৈধ পথে দেশ ত্যাগের পরিকল্পনা করেন সায়েদ বিষয়টি আজ করতে পেরে ইমিগ্রেশন সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তার বিষয়ে নজরদারি বাড়াতে বলা হয় এরই জেরে গতকাল রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য পতন ঘটে আওয়ামী লীগ সরকারের সেদিন বিকেলে আশুলিয়ায় লাশের স্তূপের আরও লাশ তোলা এবং পরে সেগুলো একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয় সূত্রমতে বাংলাদেশে যে কয়টি ঘটনা ঘটেছে তার মধ্যে সাবারে বিন ইয়ামিন হত্যা এবং আশুলিয়ায় লাশ পুরানোর অর্থাৎ ট্রাকে লাশের পর লাশ সাজিয়ে সেগুলো পুড়িয়ে দেওয়ার ঘটনা মানুষের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে বিবৎস এবং নারকীয় এই ঘটনার নির্দেশদাতা হিসেবে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন তিনি ডিউটি করেছেন সিভিল ড্রেসে পরনে ছিল নীল রঙের পোলো শার্ট কালো রঙের ট্রাউজার এক হাতে ব্যান্ডেজ ট্রাউজারের পকেটে ছিল ওয়ারলেস সেট প্রচন্ড টেনশন খেয়েছেন একের পর এক সিগারেট পুলিশ সদর দপ্তরের সূত্র মতে এ এফএম সায়েদ দু সালের পাঁচই মার্চ যশোর জেলা পুলিশ লাইনে এসআই পদে যোগ দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাফটে এএফএম সায়েদ ঢাকা জেলার একটা না চাকরি করছেন দীর্ঘদিন একটানা দশ থেকে বারো বছর ধরে তিনি শুধু সাভারের আশুলিয়া থানাতেই রয়েছেন এই দীর্ঘদিন এমপি মন্ত্রীদের আশীর্বাদে তিনি থানায় ছিলেন বলে জানিয়েছে একটি সংস্থা এবার শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল আওয়ামী নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তা সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে গুমের মামলা দায়ের করা হয়েছে একই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ত্রিশ জনকে বুধবার তিরিশ অক্টোবর সৈয়দ মাহমুদুল হাসান নামে এক বিএনপির কর্মী দুই দফায় গুমহার অভিযোগ তুলে রাজধানীর শাহজাহানপুর থানায় এই মামলা দায়ের করেন মামলার বিষয়টি নিশ্চিত করেছে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খায়রুল ইসলাম প্রসঙ্গত ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পতন ঘটে দীর্ঘ পনেরো বছরের শাসন শেখ হয় শেখ হাসিনার ছাত্রজনতার ক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট বিতাড়িত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি এ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে ভারতেই অবস্থান করছেন তার বিরুদ্ধে ইতিমধ্যে অন্যান্য মামলায় গণহত্যার দেয় গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে এবার তার বিরুদ্ধে গুমের মামলা সহ বিভিন্ন মামলা হল দীর্ঘমেয়াদী সংকটের সংখ্যা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি সাত কলেজের আন্দোলন শিক্ষার মান কথা বলে সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় রাজধানীর সরকারি সাতটি কলেজকে এগুলো হলো ঢাকা কলেজ ঢাকা ইডেন কলেজ সরকারি সৈয়দ সরোয়ার্দি কলেজ কবি নজরুল ইসলাম কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমুর কলেজ কিন্তু অধিভুক্ত হওয়ার পর থেকেই পরীক্ষা ক্লাস ও সার্বিক লেখাপড়া নিয়ে সমস্যায় পড়ে কলেজের দেড় লাখের বেশি শিক্ষার্থীরা আওয়ামী লীগ সরকার আমলে কলেজগুলোর শিক্ষার্থীরা সমস্যা সমাধানের দাবিতে বিভিন্ন সময় রাস্তায় নেমেছিলেন তবে গত আগস্টে সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দাবিতে পরিবর্তন এসেছে এখন তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন এদিকে তাদের কর্মসূচির কারণে ভোগান্তি বাড়ছে সাধারণ নাগরিকদেরও দুর্ভোগ বাড়ায় তারা শিক্ষার্থীদের আন্দোলনে ভালো চোখে দেখছে না কে শিক্ষাবিদরা বলছেন এই মুহূর্তে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা দেশের জন্য বিস্ফোরণ হবে তাতে শিক্ষার কাঙ্ক্ষিত মান নিশ্চিত সম্ভব হবে না আবার কর্মসূচির কারণে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হবেন তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে কর্মসূত্রী দীর্ঘ হলে সমস্যা আরো বাড়বে সেক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে বলেছে শিক্ষাবিদরা পাশাপাশি সরকারকে শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের মনোনিবেশের জন্য পরামর্শ দিয়েছে তারা শিক্ষার্থীদের কর্মসূচির কারণে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে গতকাল বিবৃতি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা আহমেদ বিবৃতিতে শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ তৈরি না করে ধৈর্য ধরা এবং নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় দু হাজার সতেরো সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ষাটটি সরকারি কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয় অভিযোগ রয়েছে ঢাবির সাবেক উপাচার্য আস সম আরেফিন সিদ্দিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন রশিদের মতো দ্বন্দ্বের কারণে সাত কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয় তাদের বিভিন্ন বক্তব্যেও দ্বন্দ্বের বিষয়টি ফুটে উঠেছে সংশ্লিষ্টরা বলছেন হাজার শিক্ষার্থী নিয়ে হিমশিম খাচ্ছে এরপর সাত কলেজের দেড় লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেয়া খাতা দেখা ফল প্রকাশ রেজিস্ট্রেশন ইত্যাদি ভর্তি ফ্রমশ একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য বড় ধরনের জনবল দরকার হলেও সেটি বিশ্ববিদ্যালয়ের নেই সেজন্য দাবি থেকে সাত কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে দু উনিশ সালে আন্দোলনও হয়েছিল যদিও সেটি ছাত্রলীগের হামলার কারণে বিফলে যায় আবার সাত কলেজের শিক্ষার্থীরা বিগত সময়ে বিভিন্ন সময়ে সমাধানের দাবিতে রাস্তায় নেমেছিল কিন্তু এখন তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছে তবে সাত কলেজের অন্যতম সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি পক্ষ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাইলেও অন্য পক্ষ তিতুমির বিশ্ববিদ্যালয়ের গঠনের দাবিতে আন্দোলন করছে যদিও বিশ্ববিদ্যালয় করার জন্য কলেজগুলো পর্যাপ্ত অবকাঠামো নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা আবার ষাটটি কলেজের মধ্যে পাঁচটিতেই উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা চলমান রয়েছে বিষয়টি নিয়েও কোনো সমাধান সামনে আসেনি বলে জানানো হয়েছে এ অবস্থায় কোন পথে যাবে এই শিক্ষা ব্যবস্থাটা এখনও ঠিক করা সম্ভব হয়নি